তো আজকে আমি দেখলাম থর লাভ অ্যান্ড ট্যান্ডার মুভি মুভি রিভিউ নিয়ে চলে এসেছি কিন্তু টেনশন নেওয়ার কোনো দরকার নেই আমি এখানে কোনো রকম স্পয়লার দেব না রিভিউটা একদম স্পয়লার ফ্রি হবে এর রিভিউয়ে এগিয়ে যাওয়ার আগে প্রথমত বলে রাখি একে আমি তিন ভাগে ভাগ করেছি হ্যাঁ এখানে নর্মালি তিন রকম রিভিউ হতে চলেছে প্রথমত নর্মাল অডিয়েন্সদের জন্য দ্বিতীয়ত হচ্ছে মার্বেল ফ্যানদের জন্য আর তৃতীয় হচ্ছে যারা আমার মতন মার্বেল পাগলা বা মার্বেল একদম প্রচুর ভক্ত কমিকেরও নলেজ রাখে তাদের জন্য রিভিউ আছে তো প্রথমত শুরু করি মুভি থেকে তো মুভির কোনো স্পয়লার আমি দেবো না আগেই বললাম মুভির স্টার্টিংয়ের কথা বলে এখানে আমরা গার্জেন্স অফ গ্যালাক্সির টিমকে দেখতে পাই যেটা আমরা এন্ড গেমে দেখেছিলাম আর এন্ড গেমেরই কিছু মাস পরেকার কাহিনী আমরা এটা দেখে বুঝতে পারি কারণ এখানে আমাদের ফ্যাট থরকে দেখানো হয় সে ফ্যাট থেকে ফিট হয়ে যায় আর প্রথমত বলি গার্জেন অফ গ্যালাক্সির এখানে অ্যাফারেন্স কতটা তো খুবই অল্প যতটা টেলার দেখিয়েছে তার থেকে একটু বেশি প্রথম পনেরো মিনিটের মধ্যে গার্জেন অফ গ্যালাক্সির যেই টিম আপ তাদের গল্প শেষ হয়ে যায় গার্জেনও গ্যালাক্সি থরকে ছেড়ে নিজের অ্যাডভেঞ্চারে এগিয়ে যায় তারপরে থরের কাহানি আলাদা রকমভাবে শুরু হয় স্টোরি কথা বললে স্টোরি অনেক ফাস্ট পেস্ট আছে কারণ এক ঘন্টা উনষাট মিনিটের মুভি তার উপরে এখানে পোস্ট ক্রেডিট এন্ড ক্রেডিট সিন আছে হ্যাঁ দু দুটো সিন আছে মুভি শেষ হয়ে যাওয়ার পরে একটা পোস্ট ক্রেডিট সিন একটা এন্ড ক্রেডিট সিন মানে মুভি শেষ হয়ে গেলে উঠে পালিয়ে যাবে না কাস্টিং উঠবে নাম টাম উঠবে তারপরে গিয়ে দুটো আরও সিন আছে যেটা দেখা যাবে তার সঙ্গে সঙ্গে থর লাভ অ্যান্ড হান্ডার এই যে টাইটেল টাইটেল থেকে একদম জাস্টিফাই করছে মুভিতে মুভিতে আমরা সব রকমই দেখতে পাচ্ছি মুভির স্টোরিতে বলতে গেলে এখানে আমাদেরকে অ্যাকশন অ্যাডভেঞ্চার রোম্যান্টিক আর সঙ্গে সঙ্গে লাভ স্টোরি দেখানো হয়েছে আর এখানে অ্যাকশন বলতে মার্বেল সিজে অ্যাকশন তো আমরা সবাই জানি তো পারফেক্ট একটা অ্যাকশন এবার থর লাভ অ্যান্ড থ্যান্ডার মুভির ব্যাপারে বললে আমাকে পার্সোনালি এই মুভিটা খুব ভালো লেগেছে যতগুলো থরের ষোলো মুভি আছে থর অন থেকে নিয়ে থর ফোর অবধি তার মধ্যে টপে থর লাভ অ্যান্ড থ্যান্ডার এ এক নাম্বারে যেতে চলেছে মাত্র নম্বরে চলেই যাবে কারণ সবাই এটা পছন্দ করবে মুভিটা সেরমভাবে বানানো হয়েছে অডিয়েন্সের কথা বলে অডিয়েন্স মুভিটা পছন্দ করবে তার সঙ্গে যারা মার্বেল ফ্যান তারাও মুভিটাকে এনজয় করতে পারে একটা এন্টারটেনিং মুভি যারা কমিক দেখে মুভিতে গিয়ে সিন খুঁজতে শুরু করে তাদের জন্য একটু ডিসঅপয়েন্ট করতে পারে মুভি একদম একটুখানি তার সঙ্গে সঙ্গে খ্রিস্টান বেল যে ক্যারেক্টার প্লে করেছে গড় দ্য গড বুচার তার যে লুক সেটা নিয়ে অনেক অনেক রকমের মতভেদ আছে এটা নিয়ে আমরা ডিসকাস করে নিই কি এখানে যে স্টুডিও বা আমাদের যে ডিরেক্টার টিটি সে বলেছিল যে না আমরা এখানে গড়ের নাক রাখবো কারণ কমিকের গড়ের নাক ছিল না কিন্তু যদি এখানেও গড়ের নাক সে না রাখতো তাহলে গড়কে নর্মালি ফ্যানরা হ্যারি পটার এর সঙ্গে তুলনা করতো তার জন্য এখানে গড়কে নাক দিয়ে দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে ক্রিশ্চান বেল যে রোল প্লে করছে সেই চাইতো না যে তার উপরে এত বেশি সিজাই ব্যবহার করা হোক যাতে তার অ্যাক্টিংটাই লুকিয়ে যায় এখানে খ্রিস্টান বেল নিজের ওপর অত সিজাই রাখতে চাইনি নাহলে থ্যানসের মতন এখানে গর্দা বুচারকে একজন সিজাই ক্যারেক্টার হিসেবে পেতাম কিন্তু খ্রিস্টান বেল নিজের যে রোল যে অ্যাক্টিং করেছে সেটা পারফেক্ট অ্যাক্টিং করেছে তোমাদের সবকে ভালো লাগবে ব্যাপক মোমেন্টের কথা বলে মার্বেল মুভিতে আমরা অনেক এমন সিন পেয়ে যাই যেগুলো দেখে আমরা একদম দাঁড়িয়ে যাই যে ওয়াও কি দেখিয়ে দিলো তো এরকম সিন বলতে গেলে মুভিতে হ্যাঁ অনেকগুলোই আছে চার পাঁচটা তোমার এরকম সিন দেখতে পাবে যেখানে তোমার একদম চুপ হয়ে যাবে যেমন ইনফিনিট ওয়ারে থরের এন্ট্রি ছিল এই ধরনের অনেক ব্যাপক ব্যাপক সিন এখানেও আছে যেখানে শুধু থরের নয় জেন ফস্টার লেডি থরের অনেক সিন আছে যেগুলো দেখে তোমরা অবাক হবে যে হ্যাঁ খুব সুন্দর সিন দেখিয়েছে আমাকে তো খুব ভালো লেগেছে বাকিদের তো আমি বলতে পারছি না এবার যদি আমি একদম কমিক অ্যাফিয়ারেন্স দিয়ে কথা বলতে চাই তাহলে এখানে দুটো জিনিস আমাকে একটু ডিসঅপয়েন্ট করেছে একটা হচ্ছে জিউসের ক্যারেক্টার আর একটা গোর্দা গডবুচারের ক্যারেক্টার কারণ জিউসের ক্যারেক্টার যেরকম তাকে একদম ওয়েস্ট করে দিয়েছে মবেল আর মানে নর্মালি মুভিতে আর তার সঙ্গে সঙ্গে গড গডবুচারকেও মুভিতে একটু ওয়েস্ট করেছে কারণ গড বুচারের ওপরে ট্রিলজি বানানো যেত কিন্তু কেন কি জানি তাড়াতাড়ি একে এখানে শেষ করলো এবার এখানে আমি কোনোদিনও এটাকে নিয়ে ডিসঅ্যাপয়েন্ট হয় না যে না ক্যারেক্টারটাকে খারাপ করে দিল ক্যাকটা শেষ করে দিলো এইসব নিয়ে আমি ভাবি না কারণ আমি সবসময় ভাবি যে যারা কমিক্সে হচ্ছে সেটা অন্য ইউনিভার্সে মুভিতে অন্য ইউনিভার্স তো আমাকে পার্সোনালি ভালো লাগে এবার জেন ফস্টারে মাইটি থরের ব্যাপারে বললে একদম কমিক অ্যাকুরেটি তোলা হয়েছে এখানে কাহিনিটি তার সঙ্গে সঙ্গে এখানে তার ক্যান্সার স্টোরি লাইনকেও ফলো করা হয়েছে গৌড় দা গড় বুচারের স্টোরিটাকেও অনেকটা ওখান থেকে অ্যাডাপ্ট করা হয়েছে তোমরা যারা কমিক পড়েছো বা কমিকের স্টোরি জানো তোমাদেরকেও ভালো লাগবে যে না কমিকের কিছু কিছু হিন্ট হলেও নিয়েছে অল্প হলেও নিয়েছে তার সঙ্গে সঙ্গে মুভিটা কমেডি অ্যাডভেঞ্চার আছে থরের মুভি কমেডি আর খুবই পারফেক্ট হচ্ছে এখন কারণ প্রথমে থর অনার থর ট্যুর কথা বলে থর শুধু একজন সিরিয়াস মানুষই ছিল তারপরে থর এক নাটকের পর থেকে টাইকাভাটি এর মধ্যে কমেডিয়ান অ্যাড করে আর এরপর থেকে থরে যে ক্যারেক্টার সেটা অনেক ডেভেলপড হয় আর কমেডি থরকে দেখতে আরও বেশি ভালো লাগে আর এন্টারটেন তো করবে মুভি তুমি যদি মার্বেল ফ্যান হও তবুও তোমাকে মুভিটা খুব ভালো লাগবে মার্বেল না হলেও খুব ভালো লাগবে একদম নতুন অডিয়েন্স গিয়ে যদি মুভিটা দেখে তাকেও মুভিটা খুব ভালো লাগবে তো এই ছিল আমার রিভিউ যেটা আমি তোমাদেরকে বললাম স্পয়লার ফ্রি বলে আমি স্টোরির ওপরে কোনো কিছুই তোমাদেরকে বললাম না এখানে শুধু এতটুকুই মনে রাখো যে গৌর দ্য গড বুঝার যে ভগবানদের মেয়ে বেড়াচ্ছে থর কী করলো সে নিজের টিমকে নিয়ে তাকে থামাতে যাচ্ছে বাস এইটুকুই স্টোরি কিন্তু ট্রেলে আমরা যতটুকুই দেখেছি ট্রেলার যতগুলো এসেছে যতগুলো সিন এসছে ফুটেজ এসছে প্রোমো এসছে তাতে স্টোরি একটুও রিভিল করা হয়নি যতটা আমরা ট্রেলার দেখেছি তার থেকে একদম অন্য লেভেলে স্টোরি আছে তো স্টোরি তো পার্সোনালি ভালো লাগবে সবাইকেই তার সঙ্গে সঙ্গে রিভিউয়ের কথা বললে অনেকে অনেক রকম রিভিউ দেবে কিন্তু আমি আমার তরফ থেকে রিভিউ বলতে গেলে আমাকে মুভি খুব ভালো লেগেছে আর তোমরা গিয়ে দেখো মাস্ট ওয়াচ মুভি মার্বেল ফ্যান হলেও দেখো না হলেও গিয়ে দেখো ভালো লাগবে একটা অ্যাডভেঞ্চার সুপার হিরো টাইপ মুভি অবশ্যই ভালো লাগবে মুভি সুযোগ তোমরা দেখতে যাচ্ছ আর যদি এইসব ক্যারেক্টার সম্পর্কে নলেজ না থাকে তো তিনটে ক্যারেক্টার সম্পর্কে অবশ্যই দেখে আর আমার চ্যানেলে ভিডিও আছে প্রথমত গোর দ্য গড বুচারের ভিডিওটা দেখে নিও তার সঙ্গে সঙ্গে মাইটি থরের ভিডিও যেটা আমি বলেছি ফিমেল থরকে আর তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভিডিও হচ্ছে ভাঙ্গা মিউনিয়ার ঠিক করলো কী করে বা ঠিক হলো কী করে এই তিনটে ভিডিও যদি তোমরা দেখে নাও তারপরে গিয়ে যদি মুভি দেখো যদি তোমরা মুভি এখনও অবধি না দেখেছো তাহলে এই তিনটে ভিডিও দেখার পরে গিয়ে মুভিটা দেখবে মুভি আরও বেটার বুঝতে পারবে কারণ অনেক সিন এত ফার্স্ট পেস্ট আছে তোমরা হবে যেটা হলো কী করে তো তোমরা যদি সেই ভিডিওটা দেখে থাকো তো তোমরা অবশ্যই ধরতে পারবে যে হ্যাঁ এটা এরকম একটা কিছু হয়েছিল আর যদি মুভিটা তোমরা অলরেডি দেখে নিয়েছো তো কমেন্ট করে জানাও মুভি তোমাকে কেমন লাগলো আমি তো আমার ওপিনিয়ন দিয়ে দিলাম তোমরা তোমাদের কমেন্ট করে জানাও কি মুভিটা কেমন লাগলো তার সঙ্গে সঙ্গে একটা স্পয়লার রিভিউ আসবে এটা তো স্পয়লার ফ্রি ছিল স্পয়লার রিভিউ আমি কিছুদিন পরে ছাড়বো যখন মুভিটা কম বেশি অনেকেই দেখে নেবে তার সঙ্গে সঙ্গে যদি ভিডিও তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক সের অবশ্যই করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল বেললাইকনে প্রেস করো এই ধরনের ভিডিও সুপারিরও কন্টেন্ট আমি আনতে থাকি কমেন্ট করে জানাও কিসের ওপরে তোমরা ভিডিও চাও আর মুভি যদি দেখেছ মুভি সম্পর্কে অবশ্যই কমেন্ট করো মুভি কেমন লাগলো তো আমি আসছি একটা নতুন ভিডিও নিয়ে গুড বাই